ప్రథమే పవర్ పాయింట్ విలువ పవర్ పాయింట్ 2016 প্রথমে আপনার নতুন স্লাইড নিব, ঠিক আছে? স্লাইড যে কোনো কালারের নেওয়া আছে, সাদা কালো বিভিন্ন রঙের আছে। আমরা রঙ সিলেক্ট করলেও করলাম, না করলে নেওয়া সুবিধা নেই, বাকি সাদা একটা সিলেক্ট করলাম। এখন এই ডিজাইনটা পছন্দ না হলে এখান থেকে ডিজাইন পছন্দ করা যায়, যে কোনো একটা ডিজাইন আমি নিলাম, এটাই নিলাম। যাও, হ্যালো, পরে পরে, হ্যালো, পরে, ঠিক আছে? এটা আমার প্রথম স্লাইড, আর একটা স্লাইড আমি নিব, নিউ স্লাইড, ঠিক আছে? দ্বিতীয় স্লাইড, হ্যাঁ, টুডে, 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 শো ইউ, সরি, এখানে দিই, creating apps Microsoft Power UI endpoint 2016 okay এটা একটা অপশন এন্ড এবং কি সাথে কি আছে apps and font ওকে, এটা আমার দ্বিতীয় স্লাইড গেল। তিন নম্বর স্লাইড, এটাকে আমি শর্টকাটে কন্ট্রোল এম দিয়ে নিতে পারি, ঠিক আছে? একটা স্লাইড আসে, হ্যাঁ, ফার্স্ট, হ্যাঁ, দিস স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ ওয়ান, ফার্স্ট ইউ নিড এ স্লাইড, সেকেন্ড ইউ নিড এ বিল ডিজাইনেবল স্লাইড ফ্রম ডিজাইন ট্যাব, ডিজাইন মেনু, মেনু কোনটা? এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে? ডিজায়ারেবল টু ডিজাইন ডিজাইনেবল স্লাইড ফ্রম ডিজাইন মেনু, হ্যাঁ, সো ইউ নিড টু সুইচ ও সুইচ, ওকে, তারপরে দেন রাইট ইউ প্ল্যান, ঠিক আছে? গেল আমাদের স্টেপ, হ্যাঁ, থার্ড আর একটা স্টেপ আমি নিউ স্লাইড, হ্যাঁ, থ্যাংক ইউ ফর সি এই টাইম ওয়াশিং প্লিজ স্লাইড ফিডিং অপশন ফিডিং ফিডিং সিএইচ টেকিং, ঠিক আছে? ব্যাস ব্যাস হয়ে গেল, এবার আমি এটাকে প্লে নিব, ঠিক আছে না? আমার পাঁচটা একটা দুটো দিন গেছে, এখন এগুলো প্লে নিব কীভাবে পাবে F5 F5 দিয়ে প্লে দেওয়া যায়, আমি এখান থেকে প্লে দিতে পারি যেমন স্লাইড শো ফ্রম বিগিনার প্রথম থেকে বা কারেন্ট স্লাইড থেকে, ঠিক আছে? আমি ফ্রম প্রথম থেকে শুরু করি, সেই স্লাইড হচ্ছে, ঠিক আছে? এই স্লাইড হচ্ছে, এখন আমি এটাকে ডান বাম করতে পারি, এখানে নিচে অপশন আছে, ঠিক আছে? কোনো স্লাইড শেষ, ওকে, আবার এটার জন্য F5 চাপলে ব্যাস পুরোটাই হয়।